তাদের জন্য যারা হচ্ছে কি যে একটু চুলটাকে ম্যানেজেবল ওয়েতে দেখাতে চায়, একটু চুলটা স্ট্রেট লুক চায় বাট পার্মানেন্ট স্ট্রেটনিং চায় না, এবং এই ভিডিওটা তাদেরও জন্য যারা পার্মানেন্ট স্ট্রেটনিং করিয়েছেন কিন্তু আপনার যে স্ট্রেটনিংটা রয়েছে সেই স্ট্রেটনিংটা খারাপ হয়ে গেছে, তো যেটা নতুন চুল গজিয়েছে সেটা অনেকটা কার্লি রয়েছে। যেমন দেখতে পারেন আমার যেরকম আমার হচ্ছে কি যে স্ট্রেট হেয়ার পছন্দ, তার জন্য আমি রিবন্ডিংও করিয়েছিলাম, বাট এখন আমার চুলটা যেটা যেটা আমার নতুন হেয়ার গ্রোথ সেটা হচ্ছে অনেকটা বেশি কার্লি আর আমার নিচের পোর্শনটা হচ্ছে অনেকটা বেশি স্ট্রেট। তো আমি কীভাবে স্টেপ বাই স্টেপ আমার চুলটাকে স্ট্রেট করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখার পরেই যারা যারা স্ট্রেটনিং অলরেডি কিনে রেখেছেন তারা সমস্ত আপনাদের স্ট্রেটনারগুলো বার করুন আর এই পুজোতে সুন্দরভাবে স্ট্রেট হেয়ার করে সুন্দরভাবে ম্যানেজেবল হেয়ার করে ঘুরতে যান। তো ফার্স্টে আমি ভিডিওটা আমাকে স্টার্ট করার আগে বা আমার স্ট্রেটনিংটা স্টার্ট করার আগে আমাকে প্রপার চুলটাকে ওয়াশ করে আসতে হবে এবং সুন্দর করে শ্যাম্পু করে আসতে হবে। তো আমি শ্যাম্পু করে আবার ফিরে আসছি আমার ভিডিওটার সাথে। সো ওয়েলকাম ব্যাক, আমি চলে এসেছি আমার শ্যাম্পু করে। মোটামুটি আমার চুলটা একটু টাওয়েল ড্রাই রয়েছে। তো ফার্স্টে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমার স্ট্রেটনারটাকে আমি গরম করতে বসাবো। তো এখানে আমি কোনোরকম ইন্ডিয়ান ব্র্যান্ড নয়, আমি একটা কোরিয়ান ব্র্যান্ডের একটা স্ট্রেটনার ইউজ করি। আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্ট্রেটনারটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি হচ্ছে আমার চুলটাকে ড্রাই করে নেব। তো এখানে আমি একটা হেয়ার ড্রায়ার ইউজ করছি। তোমরা নর্মাল যে কোনো রকমের মানে হেয়ার ড্রায়ারও ইউজ করতে পারো বা নর্মাল ফ্যানেও হচ্ছে কি যে চুল শুকিয়ে নিতে পারো। এই হেয়ার ড্রায়ারটা আমি ইউজ করি বিকজ এখানে হচ্ছে কি যে দু রকমের টেম্পারেচার সেটিংস রয়েছে, একটা হচ্ছে গরম টেম্পারেচার সেটিংস রয়েছে আর একটা হচ্ছে ঠান্ডা টেম্পারেচার সেটিংস রয়েছে। তো আমি নর্মাল ঠান্ডা যেটা রয়েছে সেটা দিয়ে আমার চুলটাকে 80-90% ড্রাই করে নেব। তারপরে আমি হচ্ছে ব্লো ড্রাই যেরকমভাবে করে একটু গরম দিয়ে, যেটা আমরা হচ্ছে কি যে পার্লারে গেলে হেয়ার কাট করানো পরে অথবা হচ্ছে কি যে স্পা করানোর পরে যেরকম করিয়ে দেয়, তো আমরা সেই জিনিসটা করব। এই স্টেপটা হচ্ছে একটা অ্যাডিশনাল স্টেপ। তুমি যদি বেশি দিন পর্যন্ত তোমার ওই হেয়ার স্ট্রেটনিংটাকে হোল্ড করতে চাও তো সেটার জন্য এটা করতে পারো, বাট এটা কমপ্লিটলি তুমি স্কিপও করতে পারো। নর্মাল হেয়ার স্ট্রেটনার দিয়েই হচ্ছে গিয়ে যে আমরা টেম্পোরারি বেসিসে হেয়ারটাকে স্ট্রেট করতে পারি, যেটা 2-3 দিন অবধি স্টে করবে। তো আমি জাস্ট আমার চুলটাকে ড্রাই করে তারপরে আবার ফিরছি। চুলটা এখন অলমোস্ট 90% মতো ড্রাই আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি যে একটা হিট প্রোটেক্টিং স্প্রে ইউজ করব, বিকজ এটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ। যদি আপনারা চুলটাকে স্ট্রেট করছেন বা কোনো রকমের হিটিং টুলস ইউজ করছেন, চুলটাকে প্রোটেক্ট করা ভীষণ দরকার। লিঙ্ক আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। তো আপনারা এটাও ইউজ করতে পারেন বা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা হিট প্রোটেক্টিং স্প্রে ইউজ করতে পারেন। তো এখানে আমি পুরো চুলটাকে হচ্ছে কি যে স্প্রে করে নেব। খুব ভালো করে, বিকজ দিস স্টেপ ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আপনার চুলের একদম 12-13 হয়ে যাবে। জাস্ট আমি এটা একটুখানি হেয়ারটাকে হালকা করে ব্রাশও করে নিচ্ছি যাতে পুরো চুলে আমার এটা স্প্রেড করে যায়। ফাইন, তো এরপরে আমি হচ্ছে কি যে ব্লো ড্রাই যে এফেক্টটা রয়েছে সেটা করব। সেটার জন্য আমি হচ্ছে সেটিংস আমার যেটা সেটা একটু হিট দিয়ে স্ট্রেট সেটিংস করবো এবং হচ্ছে কি যে জাস্ট ব্রাশ দিয়ে আমি চুলটাকে এভাবে হচ্ছে যেভাবে আমরা ব্লো ড্রাই করি সেই জিনিসটা করব। তো অবশ্যই
আমার চুলটা আমি ব্রো ড্রাই অলরেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমার চুলটা অনেকটাই হচ্ছে কি যে হিট দেওয়ার পরে অনেকটাই হচ্ছে কি যে স্ট্রেট হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে জাস্ট আমি কমপ্লিটলি পিন ড্রপ স্ট্রেট যেটা করে সেটা হচ্ছে কি যে আমি স্ট্রেটনার দিয়ে করব। তো তার আগে আমি একটা সিরাম লাগাচ্ছি, আমি এখানে স্ট্রিক্সের একটা সিরাম লাগাচ্ছি। আপনি লিভন বা ওই জাতীয় যে কোনো রকমের যে হেয়ার সিরামগুলো হয় সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো জাস্ট আমি নিচের পোর্শনটা আমার অলরেডি হিট প্রোটেক্টেন্ট লাগানো রয়েছে, এই সিরামটা লাগাচ্ছি যাতে আমার চুলটা অনেকটা চকচক করে, মানে একটা গ্লো আসে চুলের মধ্যে। এটা আমরা হচ্ছে গিয়ে মোটামুটি একটা স্ট্রেট হেয়ারে আমাদের হচ্ছে গিয়ে গ্লোটা আসে। এখানে আমি অনেকটা ভিডিওটা বলে বলে করছি বলে আমার অনেকটা টাইম লাগছে দেখাতে, যেহেতু আপনি আমাদের আমি আপনাদেরকে শেখাচ্ছি তার জন্য। বাট যখন আমি নিজে এটা করি তো এটা হার্ডলি হয়তো আমার 15 মিনিটস লাগে কমপ্লিট প্রসেসটা করার জন্য, এবং সেটা হচ্ছে কি যে খুব সুন্দর একটা হচ্ছে হেয়ারের লুকসও আসে। তো ফার্স্টে আমি হচ্ছে আমার অলরেডি আমার স্ট্রেটনারটা গরম হয়ে গেছে, তো আমাকে হচ্ছে পার্টিশন করতে হবে আমার হেয়ারে। প্রথমে আমরা হাতটাকে এইভাবে নেব এইভাবে, এবং আমার কান যেটা রয়েছে কানের নিচের পোর্শনটা থেকে আমি হচ্ছে গিয়ে হেয়ারটাকে তুলবো। বললাম যে আমি আমার কানের এই পোর্শনটা থেকে হেয়ারটাকে তুলবো। তো এই পোর্শনের যে আমার হেয়ারটা রয়েছে সেটাকে আমি ফার্স্টে ভাগ করে নেব। প্রথম যে আমার পার্টটা বা প্রথম আমার যে পোর্শনটা যেটা হবে সেটা হচ্ছে এটা, এটাকে আমি পার্ট টিশন করে এটাকে আমি উপরে তুলে দেব। ঠিক আছে, আমার ব্যাংসটাকেও আমি এখানে আটকে দিই, আমাকে ডিস্টার্ব করবে। ওকে, তো আমার হচ্ছে এবারে যে এইটুকু পোর্শন রয়েছে এই পোর্শনটাকে ফার্স্টে আমি স্ট্রেট করব। তো দিস ইজ মাই স্ট্রেটনার। তো আমাকে যেভাবে ধরতে হবে সেটা হচ্ছে আমার স্ট্রেটনারটা অনেকটা গরম হয়ে গেছে অনেকটা, ঠিক আছে। তো আমি হচ্ছে কি যে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এইভাবে আমি হচ্ছে কি যে ধরবো। আমি কোনোরকম ব্রাশ এখানে ইউজ করছি না, আমি জাস্ট আমার স্ট্রেটনারটাকে ইউজ করছি আমার হাতের হেল্পে, ঠিক আছে। এরপরে আমি ব্রাশ ইউজ করছি বিকজ আমার চুলটা অনেকটা গরম হয়ে গেছে। আর আপনাকে স্ট্রেটনারটা জাস্ট ইউজ করতে হবে আপনার চুলের জাস্ট 1 ইঞ্চি নিচে থেকে, চুলের গোড়ার 1 ইঞ্চি নিচে থেকে, এবং চুলে জাস্ট আমি 3 থেকে 4 বার জাস্ট টানলাম এবং চুলটা সি দিস ইজ দ্য কমপ্লিট লুক, এবং চুলটা আমার এইভাবে স্ট্রেট হয়ে গেছে। আই হোপ ক্যামেরাতে বোঝা যাচ্ছে। এরপর আমি এই পোর্শনটাকেও সেমভাবেই করব। খেয়াল রাখবেন আপনি নিজেকে যাতে পুড়িয়ে না ফেলেন, আর হেয়ার স্ট্রেটনারটাকে ভালোভাবে গরম করবেন যাতে আপনার চুলটা সুন্দরভাবে, আমি যেহেতু হেয়ার হিট প্রোটেক্টেড লাগিয়েছি চুলের মধ্যে তো আমার এই ভয়টা নেই যে আমার চুলটা খারাপ হয়ে যাবে। সো দিস ইজ দ্য, আমি জাস্ট 3 থেকে 4 বার টানবো। ওকে, তারপরে ভালো করে ব্রাশ করে নেব। ওকে, তো আমার এই পোর্শনটা অলরেডি ডান। আমি লাস্টে আরেকবার পুরো চুলটাকে নিয়ে করব, বাট আমার নিচের পোর্শনটা ডান। ওকে, তো এবারে আমি যেটা সেকেন্ড আমার যে পার্টিশনটা হবে সেকেন্ড পার্টিশনটা হবে আমার এই জায়গা থেকে। ফার্স্টে আমি নিজের কানের নিচ থেকে করেছিলাম, এবারে কানের উপরের পোর্শন থেকে করবো। সেম আমি এরমভাবে হাতটাকে নেব আর এই পোর্শনটাকে আমি চুলটাকে পার্টিশন করে নেব। ভেরি 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 সিম্পল, 2-3 বার আপনি ট্রাই করবেন অ্যান্ড চুটকি বাজিয়ে এটা হয়ে যায়। আর সেটা মানে 4 থেকে 5 দিন আপনার স্টেও করবে। আপনি যদি আজকে যে এরকম তৃতীয়া আজকে যদি আপনি করেন অষ্টমীর সকাল অবধি তো অবশ্যই এটা স্টে করবেন, অষ্টমীর সকালে আবার শ্যাম্পু করবেন আবার করবেন। সো দিস ইজ মাই সেকেন্ড পার্ট অফ হেয়ার, এটাকেও আমি সেমভাবেই করবো। তো এখানে আমি দুটো নিচ্ছি যেহেতু এই জায়গাটা আমার চুলটা একটু মোটা আছে, তো আমি প্রথমে এই পোর্শনটাকে ধরছি উপরের পোর্শনটাকে। আপনাকে জাস্ট এতটুকু পোর্শন নিয়েই হচ্ছে কি যে আপনি যদি স্ট্রেট করেন তাহলে হচ্ছে চুলের স্ট্রেটনিংটা অনেক ভালো বসবে। সো এবারে আমি নিচের পোর্শনটা একসাথে ধরে নিচ্ছি, ঠিক আছে। বাট ইয়েস, আপনি এই জায়গাতে আরেকটা জিনিসও বলতে চাই,
পুজোতে ঘোরাফেরা আলাদা জায়গায়, বাট এই বছর যদি পুজোতে ঘোরাফেরা করতে চান অবশ্যই স্যানিটাইজ করবেন সবসময় হাতটাকে, ভিড়ভাড়কে অবশ্যই অ্যাভয়েড করবেন, অ্যান্ড সবসময় মুখে একটা মাস্ক অবশ্যই যেন থাকে, অবশ্যই, বিকজ স্বাস্থ্য সবার আগে ইম্পর্টেন্ট। যেহেতু আমি আগে ব্লো ড্রাইটা করে নিয়েছি তো আমার স্ট্রেটনিংটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। জাস্ট দেখতে হবে আমার কোন কোন জায়গাগুলো মোড়া আছে, সেই সেই জায়গাগুলোকে ধরে করে নিলে আমার একটা সুন্দর লুক চলে আসবে। সো দিস ইজ মাই সেকেন্ড পার্ট। আমার সেকেন্ড পার্টের চুলটা হচ্ছে কি যে স্ট্রেট হয়ে গেছে। থার্ড যে পার্টটা রয়েছে, থার্ড পার্টটা হচ্ছে কি আমি আমার ব্যাংস ছেড়ে রিমেইনিং যে এই যে চুলটা রয়েছে উপরের সেই চুলটাকে করব। তো আমি এই চুলটাকে আর দেখাচ্ছি না, যেহেতু আমি অলরেডি স্টেপটা দেখিয়ে দিয়েছি, এটা আমি চটপট করে আপনাদের কাছে আসছি। আপনি যদি চুলটাকে না বাঁধেন এভাবেই রেখে দেন, অথবা এবং হচ্ছে কি তার সাথে যদি চুলের কোনোরকম হেয়ার ওয়াশ না করেন, তাহলে এটা আপনার 2-3 দিন এক্স্যাক্ট এভাবেই চলবে। আর হেয়ার ওয়াশ করার পরে আবার চুলটা অবশ্যই নর্মাল জায়গায় চলে যাবে। এবং তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আজকেই নিজেদের স্ট্রেটনারটা বার করে ট্রাই করুন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপিকের উপরে নতুন ভিডিওর সাথে। পুজো খুব 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 ভালো কাটান, খুব ভালো থাকুন, নিজেকে সেফ রাখুন, হাত স্যানিটাইজ করুন, মাস্ক পরুন, এবং একটা সেফ পুজো এবছর কাটান, যাতে পরের বছর আমরা আবার সবাই একসাথে পুজোতে ভীষণ মজা করতে পারি। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।